দেশের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,601, যেখানে প্রায় 2,19,00,000 শিক্ষার্থীর পেছনে আছেন 3,22,000 শিক্ষক। সেই হিসেবে প্রায় 60 জন শিক্ষার্থীর পেছনে রয়েছেন একজন শিক্ষক। শিক্ষক শিক্ষার্থীর এই অনুপাত সার্বিক প্রাথমিক শিক্ষার পাঠদানে প্রভাব পড়ছে। এ কারণে স্কুলে কাঙ্ক্ষিত শিক্ষা না পেয়ে শিক্ষার্থীরা হচ্ছে কোচিংমুখী। এছাড়া যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর পাঠদান চালু হয়েছে, সেসব স্কুলে বিদ্যমান শিক্ষকদের পাঠদান করাতেও বেগ পেতে হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাই সরকারি প্রাথমিকে নারী পুরুষ উভয়েরই স্নাতক বাধ্যতামূলক করে নতুন 61,000 পদ সৃষ্টি করেছে মন্ত্রণালয়। যারা বিগত দিনে যারা শিক্ষক, আপনারা জানেন এসএসসি পাশও আছে, এইচএসসি পাশও আছে, তো এগুলো নিয়ে আমাদের আবার মাস্টার ডিগ্রিও আছে, আমরা একটা জায়গায় আনতে চাচ্ছি। আগামীতে মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএ পাশের নিচে আর নিয়োগ দিব না। শিক্ষাবিদরা বলছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের স্বার্থে মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে পর্যাপ্ত প্রশিক্ষণ। শিক্ষকতা পেশাটাকে যদি আকর্ষণই না করা যায়, মেধাবীদেরকে এই পেশা আকর্ষণ না করা যায়, তাহলে গোটা দেশটাই ভেঙে পড়ে। কারণ বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা তুলনামূলকভাবে আমলাদের চেয়ে অনেক কম। প্রাথমিকে শিক্ষক নিয়োগটা অত্যন্ত স্বচ্ছতা এবং যোগ্যতার সাথে সম্পাদন করা খুব প্রয়োজন। নতুন এই 61,000 পদ আগামী 2023 সালের মধ্যে পূরণ করা হবে, কিন্তু এই 4 বছরে অবসরে যাবেন প্রায় 21,000 শিক্ষক। সেই হিসেবে এই নতুন 61,000 পদ শিক্ষক শিক্ষার্থীর অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় যে কমাবে না, সেটা বলাই যায়।